অনির্বাণ বাবু, বড়মা বীণাপাণি দেবী সেই জনসভার অংশ আপনিও ছিলেন। আপনি তখন একটি অন্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন, আমি নাম করেও বলতে পারি, আপনিও অস্বীকার করবেন না, ফরওয়ার্ড ব্লক। আপনারাও গিয়েছিলেন সরাসরি মতুয়াদের বুকে ছুরি, সিএ বিরোধিতা করে। কি বলে এসেছিলেন 2010-এর ডিসেম্বর মাসে আর কি বলছেন আজকে? না দেখুন, বিষয়টা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই যে আজকের দিনে সবথেকে আনন্দের যেটা বিষয় বলতে দ্বিধা নেই, ভারতীয় হিসাবে যে স্বাধীনতা 77 বছর পরে এই প্রথম আমরা যারা ভারতীয়, এতদিন বলতাম উই আর দ্য পিপল অফ ইন্ডিয়া, এখন আমরা বলতে পারবো উই আর দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বুঝতে পারছেন যে পায়ের তলা থেকে জমিটা প্রতিদিন একটু একটু করে সরে যাচ্ছে। সেটাকে এই বিদেশি ভোটার, হ্যাঁ বিদেশি ভোটার তো অবশ্যই, বিদেশি ভোটার তো অবশ্যই, বিদেশি ভোটারও সই অবশ্যই, তবু মতুয়াদের সঙ্গে দেওয়ার কথা রাখবো না। না, এবং সবথেকে যেটা বড় কথা, এই দুয়ারে প্রকল্প যেটা উনি করছেন, দুয়ারে সরকার করছেন, এই আজকে থেকে শুরু হলো দুয়ারে অপপ্রচার প্রকল্প এই সিএ নিয়ে। তা কোন জায়গায় বলা আছে যে মুসলিমদের তাড়ানো হবে? এক্স্যাক্টলি এটাই আমার প্রশ্ন ছিল। সবথেকে বড় কথা একটা বলি আপনাকে, সবথেকে বড় উদাহরণ আমি খুব সংক্ষেপেই বলি, আদনান সামি এবং ধরুন তসলিমা নাসরিন, এদের তো এই ভারতবর্ষ যারা সুরক্ষিত রেখেছে, ঠিক, তাহলে সেইখানে দাঁড়িয়ে উনি আজকে মুখ্যমন্ত্রী হিসাবে বিং এ চিফ মিনিস্টার কি করে বিরোধিতা করছেন, কি করে বিরোধিতা করছেন এবং এটা আমি একবার দর্শকদের মতামত একবার একটু শুন দেখে নেব। এক ঝলকে ফেসবুক, এক্স হ্যান্ডেল এবং ইউটিউব। আমার প্রশ্ন ছিল খুব সোজা সাপটা, তৃণমূলের বিদেশি ভোট ব্যাংক এবার ভ্যানিশ, 93% ফেসবুকে বলেছেন হ্যাঁ, 7% বলেছেন না। এক্স হ্যান্ডেলের পরিসংখ্যান দেখবো, 78% বলেছেন হ্যাঁ, 22% না বলেছেন। এক্স হ্যান্ডেলে তৃণমূলের বিদেশি ভোট ব্যাংক এবার ভ্যানিশ, সিএ এর পরিপ্রেক্ষিতে জিজ্ঞেস করেছিলাম। ইউটিউবে 3 ঘন্টায় 25,000 মানুষ ভোট দিয়েছেন, সেখানে 93% মানুষ বলেছেন হ্যাঁ, 7% মানুষ বলেছেন না। এই সব কিছুর পরে যে কথা বলে শুরু করেছিলাম সে কথা আবার ফিরে আসি, আদত কথায় গোড়ার কথায়। বিদেশি ভোটার তারা ভোট দিতে পারবেন না বা ধরা পড়ে যাবেন অথবা চোখে পড়ে যাবেন, কারা এলো কারা থাকলো, যারা সত্যি শরণার্থী বলে এসেছিল তারা তো নাগরিকত্ব পেলো, তাহলে বাকি কারা পড়ে রইল? এই জন্যে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ভয়, তাই এত মিথ্যা, তাই এত কুৎসা? জবাব দেবেন এবার লোকসভায় বাংলার মানুষ কাছে আসে। নেতিবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যা বলেছেন, আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, বিদেশি ভোটার হারানোর আশঙ্কাটাই কাজ করছে কিনা, আমি আবার গোড়ার কথায় ফিরে আসি, এই ফ্রাস্ট্রেশনের কারণ কি, এত মিথ্যে এত কুৎসার কারণ কি, যদি একটু স্পষ্ট করে বলেন। অনির্বাণ, নীরজ সি চৌধুরী বলে এক বাঙালি ভদ্রলোক ছিলেন, তিনি একটা বই লিখেছিলেন আত্মঘাতী বাঙালি। তিনি যদি আজ থাকতেন তাহলে সম্ভবত আরেকটা বই লিখতেন, আত্মঘাতী মমতা। আজকে কাল কিভাবে মতুয়া সম্প্রদায় যারা রাজ্যের 10টি লোকসভা আসনে একেবারে ডিফারেন্স গড়ে দিতে পারে, কিভাবে সিএ কে স্বাগত জানিয়েছে আমরা দেখেছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যারা, যিনি একদিন মতুয়াদের পক্ষে লড়াই করেছিলেন, তিনি আজকে তাদের নাগরিকত্ব দেওয়া সিএ এর মাধ্যমে তার বিরোধিতা করছেন। কি কারণে বিরোধিতা করছেন? খুব স্পষ্ট কারণ, টনিবান লুকিয়ে ছুড়িয়ে লাভ নেই, কারণ সিএ এর মাধ্যমে মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে, কিন্তু বাংলাদেশ থেকে আগত মুসলমানদের নাগরিকত্ব দেয়া হচ্ছে না। মুসলমানদের যেহেতু নাগরিকত্ব দেয়া হচ্ছে না, মমতার বাড়ি বিরোধিতা করছেন, খুব স্পষ্ট। কিন্তু মুসলমান যারা নাগরিক ছিলেন তাদের তো নাগরিকত্ব না, না এর কারণটা বুঝতে হবে। বাংলাদেশ একটি ইসলামিক দেশ, পাকিস্তান একটি ইসলামিক দেশ, আফগানিস্তান একটি ইসলামিক দেশ। কাল যদি সিএ এর আন্ডারে শ্রীলঙ্কা, যেটা একটি বৌদ্ধ দেশ, সেটি আসে, স্বাভাবিক নিয়মে বৌদ্ধ যারা আসবেন তাদেরও নাগরিকত্ব দেয়া হবে না। কিন্তু এই ইস্যুটাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছেন। আরেকটা কথা বলি অনির্বাণ, মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন তিনি গান্ধীবাদী, মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় তিনি বর্ণবিদ্বেষী আইনের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন এবং সাফল্য পেয়েছিলেন, কিন্তু তিনি কি কখনো কোনো সরকারি পদে বসে বলেছিলেন যে আমি দেশের আইন মানি না? মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন সিএ বৈষম্যমূলক, তিনি তার বিরুদ্ধে আন্দোলন করতেই পারেন, কিন্তু তার আগে তার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা উচিত। মুখ্যমন্ত্রীর পদে থেকে দেশের আইন মানবো না তিনি বলতে পারেন না, মুখ্যমন্ত্রীর পদে থেকে আইন নিয়ে মিথ্যাচার তিনি করতে পারেন। অনির্বাণ বাবু, বড়মা বীণাপাণি দেবী সেই জনসভার অংশ আপনিও ছিলেন, আপনি তখন একটি অন্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন, আমি নাম করেও বলতে পারি, আপনিও অস্বীকার করবেন না, ফরওয়ার্ড ব্লক। আপনারাও গিয়েছিলেন সরাসরি মতুয়াদের বুকে ছুরি, সিএ বিরোধিতা করে। কি বলে এসেছিলেন 2010-এর ডিসেম্বর মাসে আর কি বলছেন আজ? না দেখুন, বিষয়টা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই যে আজকের দিনে সবথেকে আনন্দের যেটা বিষয় বলতে দ্বিধা নেই, ভারতীয় হিসাবে
যে স্বাধীনতা 77 বছর পরে এই প্রথম আমরা যারা ভারতীয় এতদিন বলতাম উই আর দ্য পিপল অফ ইন্ডিয়া, এখন আমরা বলতে পারবো উই আর দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বুঝতে পারছেন যে পায়ের তলা থেকে জমিটা প্রতিদিন একটু একটু করে সরে যাচ্ছে। সেটা কি বিদেশি ভোটার? হ্যাঁ, বিদেশি ভোটার তো অবশ্যই, বিদেশি ভোটার তো অবশ্যই, বিদেশি ভোটারও সই অবশ্যই, তবু মতুয়াদের সঙ্গে দেওয়া কথা রাখবো না না। এবং সব থেকে যেটা বড় কথা, এই দুয়ারে প্রকল্প যেটা উনি করছেন, দুয়ারে সরকার করছেন, এই আজকে থেকে শুরু হলো দুয়ারে অপপ্রচার প্রকল্প এই সিএ নিয়ে। তা কোন জায়গায় বলা আছে যে মুসলিমদের তাড়ানো হবে? এক্স্যাক্টলি এটাই আমার প্রশ্ন ছিল। সবচেয়ে বড় কথা একটা বলি আপনাকে, সবচেয়ে বড় উদাহরণ আমি খুব সংক্ষেপেই বলি, আদনান সামি এবং ধরুন তসলিমা নাসরিন, এদের তো এই ভারতবর্ষ যারা সুরক্ষিত রেখেছে ঠিক, তাহলে সেইখানে দাঁড়িয়ে উনি আজকে মুখ্যমন্ত্রী হিসাবে বিং এ চিফ মিনিস্টার কি করে বিরোধিতা করছেন, কি করে বিরোধিতা করছেন এবং এটা আমি একবার দর্শকদের মতামত একবার একটু শুন দেখে নেব এক ঝলকে ফেসবুক এক্স চ্যানেল এবং ইউটিউব। আমার প্রশ্ন ছিল খুব সোজা সাপটা, তৃণমূলের বিদেশি ভোট ব্যাংক এবার ভ্যানিশ। 93% ফেসবুকে বলেছেন হ্যাঁ, 7% বলেছেন না। এক্স চ্যানেলের পরিসংখ্যান দেখব, 78% বলেছেন হ্যাঁ, 22% না বলেছেন। এক্স স্যান্ডেলে তৃণমূলের বিদেশি ভোট ব্যাঙ্ক এবার ভ্যানিশ সিএ এর পরিপ্রেক্ষিতে জিজ্ঞেস করেছিলাম। ইউটিউবে 3 ঘন্টায় 25,000 মানুষ ভোট দিয়েছেন, সেখানে 93% মানুষ বলেছেন হ্যাঁ, 7% মানুষ বলেছেন না। এই সব কিছুর পরে যে কথা বলে শুরু করেছিলাম সে কথা আবার ফিরে আসি, আদত কথায় গোড়ার কথায়, বিদেশি ভোটার তারা ভোট দিতে পারবেন না বা ধরা পড়ে যাবেন অথবা চোখে পড়ে যাবেন। কারা এলো, কারা থাকলো, যারা সত্যি শরণার্থী বলে এসেছিল তারা তো নাগরিকত্ব পেল, তাহলে বাকি কারা পড়ে রইল? এই জন্যে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ভয়, তাই এত মিথ্যা, তাই এত কুৎসা? জবাব দেবেন এবার লোকসভায় বাংলার মানুষ।